নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখনকার সব থেকে ব্রেকিং নিউজ হলো, কবে খুলবে স্কুল কলেজ, রাজ্যে ফের পূর্ণ লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রী। তবে সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন এই চ্যানেলে তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, পরিস্থিতি গুরুত্ব বিবেচনা করে আরও এক দফা লকডাউনে বৃদ্ধি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে স্কুল কলেজে বন্ধের সময়সীমা আরও বেশ খানিকটা বাড়িয়ে দেওয়া ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিশ্বকর্মা পুজোর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ নবান্নে সভাঘর থেকে মুখ্যমন্ত্রী বলেন, সপ্তাহে তিন দিন বিমান চলাচল করলে আপত্তি নেই, দূরত্ববিধি মেনে লোকাল ট্রেন চলাচল করলে রাজ্য সরকারের আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। স্কুল কলেজ খোলার বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 20 তারিখ পর্যন্ত সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও এক দফা রাজ্য জুড়ে পূর্ণাঙ্গ লকডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, আগামী 7, 11, 12 সেপ্টেম্বরে রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে, 20 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ, 5 সেপ্টেম্বর থেকে স্কুল খোলার সম্ভাবনা তৈরি হলেও তা আপাতত 20 সেপ্টেম্বর পর্যন্ত তা পিছিয়ে যাচ্ছে। ওই দিন মুখ্যমন্ত্রী বলেন, লকডাউন যেহেতু আমাদের 31 তারিখ পর্যন্ত বলা আছে, সোমবার লকডাউন রয়েছে, তাই এখন যা পরিস্থিতি বা পরিস্থিতির ওপর সিদ্ধান্ত নিয়ে করোনা অনেক জায়গায় বাড়তে শুরু করেছে, আমাদের রাজ্যে নয়। সেই অবস্থায় আমি মনে করি এখনও লকডাউন পুরোপুরি তুলে নেওয়া ঠিক হবে না। গণপরিবহন চালিয়ে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী জানান, সামাজিক দূরত্ব মেনে মেট্রো চললে আপত্তি নেই, লোকাল ট্রেনও চলতে পারে। মেট্রো কর্তৃপক্ষ রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে হসপট শহর থেকে সপ্তাহে 3 দিন বিমান চললে আপত্তি নেই বলে জানিয়েছেন মমতা। একই সঙ্গে আগামী 7, 11, 12 সেপ্টেম্বর রাজ্যে পূর্ণ লকডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।